মহারাজ শুনছি নাকি ভোটের পরে করোনা আবার নতুন করে দিচ্ছে নাকি থাবা পুরি বাবা আবার তবে লকডাউন মুখে দিব ঠুসি তোমায় মারবো এক ঘুষি আমার দেশে ভাইরাস নয় ভোটের দাবি বেশি বুঝলে মন্ত্রী এবার চুক্তি করে থাকো আর দরবারে এক্ষুনি পণ্ডিতকে ডাকো আজ্ঞে মহারাজ আপনি কি অন্ধ পাঠশালা তো পুনরায় করে দিলেন বন্ধ ট্রেন বাস অফিস বাজার নেই কোথাও ভাইরাস শুধু ঘুর ঘুর করছে নাকি পাঠশালার চারপাশ তুমি কি আর সত্যিই খেয়েছো ছাইপাশ পাঠশালা ঠিক বন্ধ নয় হাত পাল্লা খোলা অশিক্ষিত ভাইরাসকে যায় না তো আর ভোলা মহারাজ আপনি কি কিছুই শুনতে পান নাই এবার পাঠশালা বন্ধ করলে পণ্ডিতগণ বসবে নাকি ধর নাই কেন 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 বসবে ধর নাই তারা কি মাসে মাসে বেতন পায় না আজ্ঞে মহারাজ তারা এইভাবে বেতন নিতে চায় না তারা চায় খোলা থাক পাঠশালা পড়াশোনা হোক নিয়ম মেনে মিটিং মিছিল বন্ধ হোক সভা আর মদের দোকানে পড়ুক তালা এ তো মহাজালা তাছাড়া পড়াশোনা করে বা করবে কি আমার দেশে বছর বছর বরাদ্দ নেই চাকরি বুঝলে মন্ত্রী ভাবনা কেন ছেলে পুলের ঢের হয়েছে শিক্ষা হাত পাতলেই যাচ্ছে জুটে মাসের মাস ভিক্ষা আজ্ঞে মহারাজ তারা এইভাবে ভিক্ষা নিতে চায় না আচ্ছা বলো কি তাদের বায়না আজ্ঞে তারা বেশি কিছু চায় না চাই ছোট্ট একটি কাজ মহারাজ চারিদিকে আন্দোলন উঠছে বারবার তাই কিছু বেকারের কাজ দেওয়ার আদেশ দিই এবার খবরদার সেসব পরে এত এত কাজ পাবো কোথায় কারখানা কই শিল্প আছে আমি ফেলবে কি তোমরা মেরে শোনো মন্ত্রী সেসব হবে পরে আগে পাঠশালা বন্ধ করিয়ে ছেলে মেয়েদের পাঠিয়ে দাও ঘরে আর সবাইকে করে দাও পাশ হীরাত রাজের দেশে কিবা ফেল কিবা পাশ সেই তো পাশ করেও কাটবে ঘোড়ার ঘাস পাশ করালে তো আপনার হাতে পাঠশালা খোলা বা বন্ধ কি যায় বা আসে তাতে তাহলে জেনে রাখো সবে আজ থেকে পুনরায় পাঠশালা বন্ধ রাখা হবে আর গঙ্গা সাগর মেলা লেও খেলা বড় সাম্প্রদায়িক মেলায় যত বাড়বে ভিড়ের হিড়ি পায়ের চাপে করোনা যাবে পিছে তাই সবাইকে বলো নিয়ম মেনে থাকতে ভিড়ে মিশে ঠিক কিনা ঠিক 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 কিনা ঠিক 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 কিনা ঠিক ঠিক